আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কিভাবে আইপিএস এর ব্যাটারির ব্যাকআপ সময়টি ক্যালকুলেশন করে বের করতে হবে। আমরা কম বেশি অনেকেই আইপিএস ব্যবহার করে থাকি আমাদের বাসায় এবং আমরা জানি না যে আমাদের এই আইপিএসটি কারেন্ট না থাকলে কতক্ষণ পর্যন্ত ব্যাকআপ দিবে, আর এই ব্যাকআপ সময়টিকে আমরা একটি সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে বের করে জানতে পারি যে আমাদের আইপিএসটি কারেন্ট না থাকলে এত সময় পর্যন্ত ব্যাকআপ দিবে। তো আজকের এই ভিডিওতে এই ক্যালকুলেশনটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো চলুন ক্যালকুলেশনটি শুরু করা যাক। তো ব্যাটারির ব্যাকআপ এর যে ফর্মুলাটি রয়েছে সেই ফর্মুলাটি হচ্ছে ব্যাটারির ব্যাকআপ ইজ ইকুয়াল টু ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার ইনটু ব্যাটারির ভোল্ট ইনটু নাম্বার অফ ব্যাটারি ইনটু পাওয়ার ফ্যাক্টর ডিভাইডেড বাই লোড ওয়ার ডে। ওকে, তো ব্যাটারি অ্যাম্পিয়ার আওয়ার বলতে এই জায়গায় বোঝানো হয়েছে, এখানে ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার হচ্ছে আমরা যে ব্যাটারিটি ব্যবহার করি সেই ব্যাটারিটির কত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। অনেক ক্ষেত্রে দেখা যায় 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি 100 অ্যাম্পিয়ার আওয়ার, অনেকটা 120 অ্যাম্পিয়ার আওয়ার, 60 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি বাজারে পাওয়া যায়। আপনি যত বেশি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করবেন আপনার ব্যাকআপ টাইম তত বেশি থাকবে। অর্থাৎ এই জায়গায় আমরা যদি 120 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করি তাহলে সেটা আমাদের সূত্র অনুযায়ী 120 হবে, এবং ব্যাটারির ভোল্ট আমরা কত ভোল্টের ব্যাটারি ব্যবহার করব, 12 ভোল্ট, 24 ভোল্ট। আমরা বাজারে সচরাচর যেসব ব্যাটারির ভোল্ট দেখি সেগুলো সচরাচর 12 ভোল্টের ব্যাটারি হয়ে থাকে। নাম্বার অফ ব্যাটারি, আমাদের ইউপিএস এর সাথে কয়টি ব্যাটারি সংযুক্ত আছে সেই ব্যাটারির মান, এবং পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর মান 0.8। তারপরে এই টোটালকে আমরা লোড দিয়ে ভাগ দিব, আমরা যে লোড চালাবো সেই টোটাল লোডটা কত ওয়াট সেই ওয়াট দিয়ে আমরা ভাগ দিব। তো চলুন ব্যাটারি ব্যাকআপ ইজ ইকুয়াল টু ধরে নিলাম আমাদের ব্যাটারিটি 120 অ্যাম্পিয়ার আওয়ারের এবং আমাদের ব্যাটারির ভোল্ট 12 ভোল্ট, এবং দুইটি ব্যাটারি আমরা ব্যবহার করছি এবং এদের পাওয়ার ফ্যাক্টর 0.8, এবং আমাদের আইপিএসটি টোটাল 500 ওয়াট লোডের জন্য ব্যবহার হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটি করি তাহলে আমাদের ক্যালকুলেশন দাঁড়ায় 2304/500 4.6 আওয়ার। অর্থাৎ আমরা এই ক্যালকুলেশনের মাধ্যমে জানতে পারলাম যে আমার আইপিএসটি মোট 4 ঘন্টা 36 মিনিট কন্টিনিউয়াসলি এই 500 ওয়াট যদি আমরা ইউজ করি তাহলে কন্টিনিউয়াসলি 4 ঘন্টা 36 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারব। এখন যদি এই জায়গায় আমাদের লোড, অর্থাৎ আমরা এই যে নিচে যে ব্যাকআপ টাইমটা দিয়েছি 500 ওয়াট, এখানে 500 ওয়াটের জায়গায় যদি আপনি 600 ওয়াট ইউজ করেন বা আপনার লোড যদি আরও বেশি হুট করে বেড়ে যায় তাহলে কিন্তু ব্যাকআপ টাইম কমে যাবে। অর্থাৎ আমরা যদি আমাদের লোড বাড়াই তাহলে ব্যাকআপ কমে যাবে, আবার লোড যদি কমিয়ে দেই তাহলে ব্যাকআপ বেড়ে যাবে। সুতরাং এইভাবে আমরা আমাদের আইপিএস এর জন্য আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি যে আমাদের আইপিএসটি কত সময় পর্যন্ত ব্যাকআপ দিবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।